আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামলী ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতেছেন, এটা আমাদের এলাকাতে, আমাদের আশেপাশে কত সুন্দর পরিবেশ দেখুন। আমি আজ একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আজ মাছ ফ্রাই করব। তাহলে দেখুন, আমি এখানে আদা বাটা, একটা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা, একটা চামচ সর্ষে বাটা, হলুদ একটা চামচ, মরিচের গুঁড়ো একটা চামচ, জিরা একটা চামচ, ধনিয়ার গুঁড়া একটা চামচ, গোলমরিচের গুঁড়া একটা চামচ, গোলমরিচের গুঁড়ো একটা চামচ, লেবুর রস, এখন দেব লেবুর রস, টমেটোর সসও দিয়ে দিলাম, টমেটোর সস পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, তেল এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে। আমি এখানে মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন যে মাছ, মাছটাকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যু দিয়ে মাছের যে অংশ পানিটা ছিল এটাকে আমি সুন্দর করে পুষে নিচ্ছি, কারণ এটাকে এমনভাবে শুকিয়ে আমার মশলাটা দিতে হবে যাতে 1 ফোঁটা পানি না থাকে। এখন আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি মাছটার উপরে। এখন যে মশলাটাকে আমি মেখে নিয়েছিলাম সেটাকে একটা চামচ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। মাছটাকে এমনভাবে মশলাটা দিতে হবে যে আমি মাছগুলোকে যেভাবে কেটে কেটে নিয়েছি, দেখেন আমি মাছের পেটটা কীভাবে একটা ছুরি দিয়ে ফেরে নিয়েছি, কারণ এভাবে দিতে মশলাটা, মানে এভাবে অনেক দিতে অনেক সুবিধা হবে তার জন্য। আর এই যে মাছের যে ফাড়াগুলো দেখছেন, এগুলোতে ভিতরে ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে ভালো করে মেখে মেখে দিতে হবে। এই যে এভাবে আমি যেভাবে দিচ্ছি, আমি এখানে 12 আইটেমের মশলা দিয়ে কিন্তু এই পেস্টটা আমি রেডি করেছি। এটার ভিতরে যে মানে যেভাবে মশলাটা দিবেন, মানে যত মশলাটা এটার ভিতরে মাখাতে পারেন ততই মানে মাছটা ফ্রাই করে খেতে ততই মজা লাগবে। এই যে আমি দেখেন কীভাবে দিচ্ছি, এই যে ফাঁকগুলো ওইভাবে, কাটা জায়গাগুলো ওইভাবে, মানে একটু ইয়ে করে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দেখছেন? এই যে কাটা জায়গাগুলো একটু ফাঁক করে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে এভাবে আঙ্গুল দিয়ে দিয়ে দিতে হবে, 1 হাত দিয়ে ধরে এগুলোকে একটু ছড়িয়ে মশলাটা এইভাবে মেখে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে মশলা ভালো করে দিতে হবে মেখে মেখে। এই যে আমার মশলা মাখানো হয়ে গেছে। আমি এটা এটাকে 5 ঘন্টার জন্য মিনিট করে রেখে দিব। 5 ঘন্টার পর আমি এখন এটাকে ফ্রাই করে নিব। আমি একে একটা পাইপ প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তেলটাকে আমি অনেক গরম করেছি। এখন আমি মাছটা দিয়ে দেব, কিন্তু চুলাটা কিন্তু লোতে রেখে মাছটা ভেজে নিতে হবে। এই যে আমি উল্টি পাল্টি দিচ্ছি, আর এই যে আমি ঢেকে ঢেকে মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছটা কিন্তু এই অবস্থা অনেক অস্থি করে এটা মানে উল্টে নিতে হবে। আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে, এই যে আমি উপরে এখন মাছের তেলটি আবার মাছের উপর দিয়ে দিচ্ছি। এই দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে আবারও এখন উল্টিয়ে দিব, যে অনেক অস্থির করে উল্টাতে হবে।
এই যে আমার মাছ সাজানো হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন আমার ছেলে খাচ্ছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমি যখন নতুন ভিডিও কোনো আপলোড করব তখন আপনাদের মোবাইলে আমার চ্যানেলটি সবার আগে চলে আসবে। তাহলে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।